মাস দুই এক আগে এখানে শঙ্কর সিনহা মদের কাউন্টার দিব কইছে দিব কইছে পরে এলাকারা সব জ্বর হয়েছে জ্বর হইয়া আমারে কইসে আইতাম যে দিদি আমার বাড়িতে তো এই এলাকায় তো দুই তিনবারে পরে এরপরে কর দিদি এখানে এই মদের কাউন্টার দিব আমরাও আইয়েন এখানে সব দিদিরা আইসে পাড়ার টেলেরা আইসে যে আমরা অসুবিধা হয় গরিব এলাকা এখানে যদি মদের কাউন্টার দেওয়া হয় সবাই স্টুডেন্ট বা কেউ কাজ করে পরিবার চালায় বা কেউ বা কখনও পড়াশোনা করে যে তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা কাজ করে কাজ করে পরিবারও চালায় প্লাস পড়াশোনা করে তাইলে মদ মদ যদি এখানে বিক্রি হয় তারা খাইব পরিবার উচ্ছৃঙ্খল হইবে তারা যেহেতু গরিব এলাকা তাই সবাই মোতাবেক আইয়া দুই তিন মাস আগে এখানে তারারে না করা উচিত যে এখানে মদের কাউন্টার যাতে না দেয় তো তারপরও গতকাল বেড়া দিয়া তারা কাউন্টার তারা ঠিক করতেছে এরপরে আটটা কথা বলো ওই বাড়ির মালিকে তারা বললো আটটা দশে পনেরো তারা বলে এই ফরেন লিকারের তারা যে বিক্রি করব এটি জিনিসটি না তারা ঘরে রাখছ এলাকাবাসী আজকে হয়েছে আবার আপনারও ডাকাইছে যে এখানে যাতে এই বাড়িতে অন্তত এই এলাকাতে মধ্যে কাউন্টারটা না হয় আপনার নাম নাম আমার আমি তো মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছি কিন্তু এটা আমার এলাকা এখানে আমাদের প্রেসিডেন্ট বাবুলনাথ আছে এখানে আমাদের উপপ্রধান অমিত রাহা আছে প্রধান আছে নারায়ণ দেবনাথ এখানে পঞ্চায়েত সমিতির আছে শিখা দাস আমরা 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 আশেপাশেই আমাদের বাড়ি পশ্চিম মরিনাতেই আমরা সবার বাড়ি পশ্চিম মরিনা কিন্তু মেনলি অবজেকশান আমাদের এই এলাকায় যারা এই এই চত্বরে বাস করে তারার অবজেকশান এবং আমাদেরও তারার মতামত আমরা তো ফেরার বাইরে না আমরাও সামুজ আমাদের ফরাটা শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ থাকুক